হ্যালো ভিউয়ার্স, আমি হলো রিপন দেয়া। তোমাদের দেখছো আরডি রোবোটিক্স চ্যানেলটি, সবার প্রথম টেকনোলজি এবং এক্সপেরিমেন্টের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা মেটে দেবেন। আমাদের এই গ্যাস সেন্সার মডিউলটা অ্যামাজন থেকে চলে এসেছে, এটার দাম 170 টাকা। আমাদের ইন্ডিয়াতে নিয়েছে, জানি না বাংলাদেশে কত নেবে। মডিউলটা এখন সেন্সারটা আমরা বার করে নিই। এই যে আমরা সেন্সারটা আগে আমি খুলেছিলাম, দেখেছিলাম মডেলটা আনার, সেন্সারটা আনার পর এটা একটা এলপিজি MQ2 সেন্সর। লেখা আছে দেখো MQ2, এটা এলপিজি সেন্সর। এলপিজি সেন্সারের 4টে পিন আছে। প্রথম পিনটা হচ্ছে VCC, আর সেকেন্ড পিনটা হচ্ছে গ্রাউন্ড, তারপরে পিনটা ডিজিটাল আউটপুট, তারপরে একটা অ্যানালগ আউটপুট। একটা কথা হচ্ছে, তোমাদের যদি কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে অ্যাড হতে পারো এবং তোমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা করতে পারো। ওকে, নিতে হবে পিজো বাজার, যেটা 3 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত চলতে পারে। বাজারটা আমাদের এখানে 30 টাকা দাম নিয়েছে, এবং এরপর লাগবে আমাদের একটা 3.7 ভোল্টের ব্যাটারি, 1200 mAh এর ভালো ব্যাকআপ দেয় ব্যাটারিটা, লিথিয়াম আয়ন ব্যাটারি অনেকক্ষণ ধরে ব্যাকআপ দেয়। এবং লাগবে ফিমেল জাম্পার ওয়্যার 3খানা, এবং লাগবে একটি এলপিজি গ্যাস লাইটার, এবং লাগবে আমাদের ব্ল্যাক টেপ। প্রথমে আমরা MQ2 গ্যাস সেন্সার মডিউলটা নিয়ে নিলাম। এখানে দেখো ফার্স্ট প্রিন্টটা হচ্ছে VCC, সেকেন্ড প্রিন্টটা গ্রাউন্ড, এবং তারপরে একটা ডিজিটাল আউটপুট। এই 3টে পিনে আমরা 3টে ফিমেল জাম্পার ওয়্যার লাগিয়ে দেবো। বেগুনিটা হয়ে গেল VCC, হলুদটা গ্রাউন্ড, এবং সবুজটা হচ্ছে ডিজিটাল আউটপুট। এবার আমাদের একটি বাজার নিয়ে নিতে হবে। এই বাজারটি 3 ভোল্ট থেকে 9 ভোল্ট বা 12 ভোল্ট পর্যন্ত চলতে পারে। এই বাজারের যে পজিটিভটা সেটা আমরা VCC-র সাথে জুড়ে দেব। আমি এখন এরকম জুড়ছি, পরে সোল্ডারিং করে দেব। এবং যে বাজারের নেগেটিভ পিনটা সেটা হচ্ছে আমরা এই যে ডিজিটাল আউটপুট পিনটা তার সাথে আটকে দেব। এবার আমরা একটা এই ব্যাটারিটা নিয়ে নেব 3.7 ভোল্টের, এটা ভালো ব্যাকআপ দেবে ব্যাটারিটা। এবং মাঝখানে যে গ্রাউন্ডের পিনটা তার সাথে আমি এই ব্যাটারির গ্রাউন্ডের মানে মাইনাসের নেগেটিভের পিনটা জুড়ে দেব। এবং এর যে ব্যাটারির পজিটিভটা এবং এই মডিউল এবং বাজারের পজিটিভ পিনের সাথে আটকে দেব। তাহলে দেখবে আমাদের মডিউলের লাইট জ্বলে গেছে। সার্কিট ডায়াগ্রামটা আমি ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা তখন দেখে নিও। চলো ভিডিওটা আমরা এখন মডেলটা টেস্ট করে দেখি। এই মডিউলটাতে রেড লাইট জ্বলছে, মানে সার্কিটে পাওয়ার আছে। এবং আমি এর মধ্যে এই লাইটারের সাহায্যে গ্যাস দেবো, এলপিজি গ্যাস এখান দিয়ে বেরোয়, মডিউলের মধ্যে দেবো। দেখো সবুজ লাইট জ্বলছে, বাজারটা বেজে উঠছে, কিছুক্ষণ পর নেমে যাবে। আবার যখন আমি এর মধ্যে এলপিজি গ্যাস দেবো তখন জ্বলে উঠবে এবং বাজারটা বেজে উঠবে। মডেলটি ভালোভাবে কাজ করছে। এটা যদি তোমাদের ঘরে লাগানো থাকে, তাহলে যদি ঘরে রান্নার এলপিজি গ্যাস লিকেজ হয় তখন আমাদের সিগনাল দিয়ে দেবে। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে লিখবেন, এবং এরকম আরও ভিডিও চাইলে সেটা যেরকম ভিডিও আপনারা চান সেরকম ভিডিও কমেন্টে লিখবেন, তাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।